this is me, Shravanti, again with Kanta, and this is the fourth episode of Did You Know Facts? Okay, so Kanta, তুমি কি কখনো বজ্রপাত দেখেছো? বজ্রপাত টিভিতে দেখেছি। আচ্ছা ঠিক আছে। Okay, টিভিতে তো সবাই দেখি, সামনাসামনি দেখেছো কখনো? না, দেখো না সামনে দেখিনি। ওকে ঠিক আছে। সো কান্তা, লেট মি আস্ক ইউ আ কোয়েশ্চন। যে তুমি কি জানো যে যখন বজ্রপাত হয় তখন সেটার হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে? 100 ডিগ্রি আই গেস, 100,000, আই ডোন্ট নো। ওকে, ইটস 30,000 ডিগ্রি সেলসিয়াস, মানে 30,000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে যখন বজ্রপাত হয়। 30 ডিগ্রি, লাইক 30,000 ডিগ্রি সেলসিয়াস। several times মানে এটা তো গুনি নাই যে আজকে পূর্ণিমার চাঁদ দেখেছি, কালকে দেখেছি, several times দেখেছি। আচ্ছা, এটা কেউই গুনে না। তোমার কাছে তো মনে হয় যে তুমি পুরো চাঁদটা দেখেছো, মানে গোল চাঁদটা দেখে ফেলেছো। হ্যাঁ, এরকম পুরো গোল চাঁদটা দেখে ফেলেছি। কিন্তু বেসিক্যালি ওইটা কিন্তু পুরো, মানে গোল যে চাঁদটা দেখি ওইটা কিন্তু চাঁদের অনলি হাফ একটা সাইড থাকে, ওইটাই রিফ্লেক্ট করে আমরা লাইক কিছু টাইম পর পর ওই জিনিসটাকে দেখি এন্ড সবাই ভাবি যে হ্যাঁ ইটস আ ফুল মুন, আমরা সবাই মানে পুরো পূর্ণিমার চাঁদটা দেখতে পেয়েছি। এটা কিন্তু একটা আসলে মজার একটা ফ্যাক্ট ছিল, মানে ফুল মুনটাকে তো আমরা কখনো দেখতে পাই না, মানে একদম ফুটবলের মতো যে ফুল মুন ওইটাকে তো আমরা দেখতে পাই না। ইয়া, দ্যাটস ভেরি ট্রু। ওকে, নাও লেট মি আস্ক ইউ আ কোয়েশ্চেন, যে তুমি আমাকে এমন একটা ফুডের নাম বলো যেই ফুডটা হচ্ছে একদম ন্যাচারাল অর্গানিক, সেটা কখনোই নষ্ট হবে না, এরকম একটা ফুড। লাইক কখনোই নষ্ট হবে না, সব অর্গানিক ফুডই একদম। হ্যাঁ, কিন্তু এই অর্গানিক ফুডটা কখনো নষ্ট হবে না, কিন্তু সেটা একদম 100% অর্গানিক হতে হবে। সো কি ফুড হতে পারে? কি ফুড হইতে পারে? গেস করো। আই ওয়াজ লাইক, আই ওয়াজ গোইং টু সে ফুটবল, বাট ইটস নট আ ফুড, ইটস ফুটবল। ইয়া, ফুড, নট ফুটবল। ইয়া, সো আই গেস তুমি বলো, কারণ আমি জানি। জানো, ইটস হানি। হানি? ইয়াপ, হানি। হানি যদি একদম অর্গানিক হয়, যে এটাতে আর কিছু থাকবে না বা প্রসেসিং করা হবে না, একদম অর্গানিক হানিটা কখনোই নষ্ট হয় না যদি তুমি এটাকে রিজার্ভ করে রাখো। আচ্ছা, বাট এটাকে একবারে পিওর, একদম পিওর হানি হতে হবে। ইয়াস, এক্স্যাক্টলি। সো অ্যান্ড ইয়াস, লেট মি শেয়ার ওয়ান থিং, যে টিসল বাংলাদেশ কিন্তু আপনাদের জন্য এরকম পিওর অনেকগুলো কোর্স অফার করছে। যারা যারা আইএলস এর প্রিপারেশন নিতে চাচ্ছেন, যে আমি নেক্সট আইএলস এক্সাম দিব, সো আমার হচ্ছে একটু প্রিপারেশন দরকার, কিভাবে একটা ভালো স্কোর পাবো, তাদের জন্য কিন্তু আমাদের আছে আইএলস কোর্সটি, যেখানে আপনি কিন্তু ফুল সব কিছু পেয়ে যাচ্ছেন, লাইক রাইটিং, রিডিং, স্পিকিং, লিসনিং, এভরিথিং পাচ্ছেন। সো কোর্সটা হচ্ছে 2 মাসের, 24টা ক্লাস আপনারা পাচ্ছেন। সো ইয়াস কান্তা, দ্যাটস অল ফর টুডে। সো keep watching our videos and stay with us. Ta-da!